আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি শুকনা নারি ভাতা দিয়ে একটি শাড়ি বানাইম। আপনারা দেখতে থাকুন। কেউ বলে পাট শাক, কেউ বলে নালিতা শাক, আমরা নালিতা শাকও বলে থাকি। এইটাই হইল গিয়া আমাদের ঐতিহ্যবাহী খানি, খুব ভালো লাগে খেতে। আপনারা দেখতে থাকুন। এই পাতাগুলো যদি কই মাছটি পাক করেন তাহলে আরও বেশি টেস্টি লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এগুলো হইল মাগুর মাছ। এই মাগুর মাছ দিয়ে আমি পাক করব। কই মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। আপনারা ট্রাই করবেন।
এখন আমি হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, অল্প মরিচের গুঁড়া দিলাম, অল্প কিছু জিরার গুঁড়া দিলাম, এখন আমি গুঁড়া করা ওই নালিতার পাতা দিয়ে দিলাম, এর মধ্যে জুজেটের পাতাও আছে, এই দুইটা মিক্স করে আমি খারি বানাইতেছি। এখন আমি বিরান করা মাগুর মাছ ঢেলে দিলাম,
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।